হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রচণ্ড গরমে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি তো চলুন গরমের দিনে ঠান্ডা ঠান্ডা রেসিপিগুলো সবার কাছেই খুব ভালো লাগে এবং ঘরে যদি এই ধরনের রেসিপি তৈরি করে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই রেসিপিটি তৈরির জন্য আমি প্রথমে দুইটি গ্লাস নিয়ে নিয়েছি এবং কিছু লেবু আগে থেকে টুকরা করে কেটে রেখেছি লেবুটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে শেপ দিতে চান সেভাবে কেটে নিতে পারবেন এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু মিন্ট লিফ একইভাবে দুইটি গ্লাসে আমি লেবু এবং মিন্ট লিফ দিয়ে নিচ্ছি এরপর একটি কাঠির সাহায্যে লেবু এবং মিন্ট লিফ গ্লাসের ভিতরে চেপে দিতে হবে তাহলে লেবু এবং মিন্ট লিফের সাথে মিশে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে ভালো করে চেপে চেপে মিশিয়ে দিতে হবে দুইটি উপাদান এরপর আমি আগে থেকে কিছুটা লেবুর জুস বের করে রেখেছিলাম সে জুসটা দিয়ে দিচ্ছি যে যতটুকু টক খেতে পছন্দ করবেন ঠিক ততটুকু জুস দিবেন এই রেসিপির থেকে বড় উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে আইস এটাতে যত বেশি আইস দিয়ে আপনি সার্ভ করবেন তত বেশি এটা টেস্ট হবে এবার দুইটি গ্লাসে আমি আইস দিয়ে নিব ক্লাস ভর্তি করে আইস দিয়ে নিব ক্লাস ভর্তি করে যেভাবে আইস দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি আইসও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এটার ভিতরে সেভেন আপ আপনারা সেভেন আপ বা স্প্রাইট বা সোডা পানি কোনোটা দিয়েই সার্ভ করতে পারেন আমি স্প্রাইট দিয়ে সার্ভ করছি এবং খুব আস্তে আস্তে সেভেন আপটা হচ্ছে গ্লাসের ভিতর ঢেলে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঠান্ডা পানীয় তৈরি হয়ে গেল এবার এটাকে সাজিয়ে নেবার পালা আমি উপর থেকে কিছুটা মিন্ট লিফ দিয়ে দিচ্ছি আর সাথে সাইডে গার্নিশের জন্য একটু লেবু ব্যবহার করছি আপনারা যেটা দিয়ে খুশি আপনারা সেভাবে গার্নিশ করে নিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল তৈরি হয়ে গেল সুন্দর একটা পানীয় যেটা খেয়ে আপনি অনেক রিফ্রেশ অনুভব করবেন আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং